প্রিয় ভাইরা আমার, এবার আসেন মূল কথায়। আমার এবং আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু শেষে একটা মানুষের সর্বশেষ ঠিকানা হলো কবর। এই কবর আমার এবং আপনার খুবই নিকটে, এই কবর আমার এবং আপনার জন্য খুবই কঠিন জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনে পাঁচটা মামলা আসে। প্রথম নাম্বার মামলার নাম হলো মৃত্যু, দ্বিতীয় নাম্বার মামলার নাম হলো কবর। এই কবর নামক জায়গায় যদি কেউ একবার ছাড়া পেয়ে যায়, সব জায়গায় সে ছাড়া পেয়ে যাবে। আর এই কবর নামক কঠিন জায়গায় যদি কেউ একবার ধরা পড়ে যায়, সব জায়গায় সে ধরা পড়ে যাবে। এই কবর আমার এবং আপনার খুবই নিকটে, এই কবর যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কবর নয়, এটাকে তোমরা মাটির গর্ত ভাবে ভুল বোঝো। হুফরাতুম মিন হুফারিন নার আও রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ। এই কবর নির্ভর করবে তোমার আমলের উপরে। আমল যদি ভালো হয়, কবর হবে তোমার জন্য জান্নাতের টুকরা, আর আমল যদি খারাপ হয়, কবর হবে তোমার জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই কবর যে কত কঠিন জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করে আসার পরে তিনি বললেন, আমি মালাকুত দেখলাম, জাবরুত দেখলাম, জান্নাত জাহান্নাম সব আল্লাহ তাআলা আমাকে দেখালেন। তবে শোনো, মা রাআইতু মানযারাল কত্তু ইল্লা ওয়াল কবরু ওয়া তুযাউ মিনহু। আমি জান্নাত জাহান্নাম যত কিছুই দেখলাম না কেন, কবরের মতো এত ভয়াবহ জায়গা আমি কোথাও দেখি নাই। ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আন তুদাফিনু লাদাউতুল্লাহ আই ইউসমিআকুম ফি আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু। আল্লাহ রাসূল বলেন, আমার মাঝে মাঝে মনে চায় আমি আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তাআলা, মৃত্যুর আগে অন্তত একবার হলেও আমার সব উম্মতদেরকে একবার হলেও কবরের আযাব দেখাও, তাহলে তারা আর অন্যায় কাজ করত না। কিন্তু আমার মনে চাওয়া সত্য কথাটা আমি বলতে পারি না, এ দোয়াটা আমি আল্লাহর কাছে করতে পারি না। কেননা কবর যে কত কঠিন জায়গা, কবর যে এত ভয়ঙ্কর জায়গা, কবরের আযাব যদি তোমরা একবার দেখতে, তাহলে তোমাদের মা বাবা ভাই বোন আপন আত্মীয় স্বজনদেরকে তোমরা কবরে রাখার জন্য রাজি হতে না। হযরত ওসমান, আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী ওসমান জন্নরাইন, উনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, এত পরিমাণে কান্না করতেন, এত পরিমাণে কান্না করতেন, কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজতে ভিজতে জমিন ভিজে শুরু করত। ওসমানের এক গোলাম জিজ্ঞেস করলো, হুজুর, আপনি যখন হাসরের আলোচনা করেন, মিজান পুলসিরাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, তখন তো আপনি এত বেশি কাঁদেন না, কবর পাশ দিয়ে যাওয়ার সময় কেন আপনি এত বেশি কাঁদেন? হযরত ওসমান বলে, শোনো, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের জীবনের পাঁচটা মামলার দুই নাম্বার মামলার নাম হলো কবর। এই কবর নামক জায়গায় যদি কেউ একবার ছাড়া পেয়ে যায়, সব জায়গায় সে ছাড়া পেয়ে যাবে। আর এই কবর নামক জায়গায় যদি কেউ একবার ধরা পড়ে যায়, সব জায়গায় সে ধরা পড়ে যাবে। হযরত ওমরের বক্তব্য হলো, আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান হলো ভয় এবং আশা, এই দুইটার মাঝখানে। শুধু জাহান্নামকে ভয় করলেই হবে না, ওই জাহান্নামের ভয় থাকতে হবে, আবার জান্নাতে যাওয়ার আশা থাকতে হবে, সে অনুযায়ী চেষ্টা চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, কাউকে কবরে রেখে চলে আসতেন না, বরং তিনি কবরের পাশে এসে দাঁড়াতেন। কবরের পাশে এসে দাঁড়ায়া সাহাবীদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, ও আমার সাহাবীরা, তোমাদের ভাইকে কবরে রেখে গেলে এখন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আয় আল্লাহ তাআলা, আমার ভাইকে তো কবরে রেখে গেলাম,
এখনই তাকে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আয় আল্লাহ তাআলা আমার ভাইকে এখনই কবরে রেখে গেলাম, এখনই তাকে প্রশ্ন করা হবে, আমার ভাইয়ের প্রশ্নের উত্তর তুমি সহজ করে দিও। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, এই কবরে আমাকে আপনাকে যখন রাখা হবে আমাদেরকে প্রশ্ন করা হবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তিনটা প্রশ্ন আমাদেরকে করা হবে। তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি সেই দিন অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। অবস্থা কত ভয়াবহ হবে! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিলেন। আল্লাহ রাসূল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পর উনি হঠাৎ কবরের পাশে এসে দাঁড়ালেন, একটু পরে চিৎকার করে সুবহানাল্লাহ বলতে শুরু করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াসাব্বাহনা মাহু তাবিলা, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে চিৎকার করে সুবহানাল্লাহ বলতে শুরু করলাম। আল্লাহ রাসূল এক পর্যায়ে থামলেন, আল্লাহু আকবার বলতে শুরু করলেন, আমরাও আল্লাহু আকবার বলতে শুরু করলাম। এক পর্যায়ে আল্লাহর রাসূল থামলেন, সবাই থেমে গেল। এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করল, ফাকিলা লাহু লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন কাউকে কবর দেওয়ার পর এইভাবে চিৎকার করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না, সাদের কবরের পাশে দাঁড়ায় কেন আপনি এমনটি করলেন? বিশ্বনবী বলেন, লাকাদ তাদায়াক আলা হাযাল আবদি সালিহ কবরুহু ওয়া মার সাবিরা, আমি সাদকে কবর দেওয়ার পর কবরের পাশে দাঁড়ায় আছি, এমন সময় আমি দেখতে পাচ্ছিলাম আমার এই প্রিয় সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা, মখলেস বান্দা, কিন্তু কেন যেন তার কবরের মাটি তাকে চাপা দেওয়ার জন্য হাজির হতে শুরু করেছে। আর কবরের মাটি যখন কাউকে চাপা দেয়, হাত্তা তাখতালিফা আদলাহু, কবরের মাটি যখন কাউকে চাপা দেয় তখন তার ডান পাশের পাজরের হাড্ডি বাম পাশের পাজরের মধ্যে ঢুকে যায়। আমার কলিজার টুকরা সাহাবীকে কবরের মাটি চাপা দিবে, আমার কলিজার টুকরা সাহাবীকে কবরের মাটি চাপা দিবে, আমি রাসূল সহ্য করতে পারছিলাম না, এই জন্য আমি চিৎকার করে সুবহানাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, বলতে আসি এক পর্যায়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু ফাররাজা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন কবরের মাটি সরে যা, তখন কবরের মাটি সরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এমনটি হতে পারে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এমন কোন গুনাহ ছিল তওবা করতে মনে নাই, কিংবা তওবা করেছে কিন্তু কবুল হয় নাই। সাদ বিন মুআজের মত জলিল কদর সাহাবী, এত বড় জলিল কদর সাহাবী, তার সঙ্গে যদি কবর এমন আচরণ করে, ওই কবরে যাওয়া নিয়ে আমার এবং আপনার চিন্তা করা দরকার আছে না? নাই। ও প্রিয় ভাইরা আমার, এবার আসেন, কবরে প্রশ্ন হবে কয়টা? তিনটা প্রশ্ন করা হবে আমাকে আপনাকে, কিন্তু তিনটা প্রশ্নের আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা প্রশ্ন করবেন, তবে সেটা ভাইবা নয়, রিটেন নয়, মৌখিক নয়, লিখিত নয়, সেটা হবে সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তান্ত্রিক পরীক্ষা। কি হয়েছে, শুরু হয়েছে কি এখানে? মোনাজাত করে দেব, এটা মাহফিলের পরিবেশ, একটা ঘন্টা সময় আপনারা দিতে পারবেন না? প্রিয় ভাইরা আমার, আমি বোঝাচ্ছিলাম কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা প্রশ্ন করবে, তবে সেটা মৌখিক নয়,
সেটা লিখিত নয়, রিটেন নয়, ভাইবা নয়, সেটা হলো মনস্তান্ত্রিক পরীক্ষা, সাইকোলজিক্যাল টেস্ট। বান্দা দুনিয়াতে নামাজি ছিল কিনা, সূর্যটাকে ডুবন্ত অবস্থায় রেখে তারপরে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার প্রশ্ন কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, মুসসিরাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি ফায়াকুলু দাউনি উসাল্লি। পরীক্ষার প্রশ্নটা কেমন হবে? প্রত্যেকটা মানুষকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর ফেরেশতারা যখন মানুষকে জাগাবে, সে জেগে দেখবে সূর্য ডুবে যাচ্ছে, সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন কে? সে জেগে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। যদি বান্দা দুনিয়াতে নামাজি হয়, ওই বান্দা ফেরেশতাদেরকে বলবে, আল্লাহর ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, পরে তোমাদের সঙ্গে কথা বলবো, পরে তোমাদের সঙ্গে সময় দেব, সূর্য ডুবে যাচ্ছে, আমাকে ওযুর পানি এনে দাও, আগে আমাকে নামাজ পড়তে দাও। ফেরেশতারা বুঝে ফেলবে বান্দা দুনিয়াতে নামাজি ছিল। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, নামাজ লাগবে না, আলমে বরজখে চলে এসেছো, এখানে আর নামাজ লাগে না। আর যারা নামাজি ছিল না, জহরে আছে আসরে নাই, আসর আছে মাগরিবে নাই, ক্রিকেট ফুটবল খেলতে খেলতে আসর মাগরিব কাটায় দিয়েছে, মাগরিবে আছে সাই নাই, স্টার জলসে স্টার প্লাস দেখতে দেখতে এসার নামাজ কাটায় দিয়েছে, কথা বলেন না কেন? ও আমার ভাইরা, ও যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, সেই দিন যারা নামাজকে অবহেলা করেছে, নামাজ বাদ দিয়ে স্টার জলসা দেখেছে, টিভি চ্যানেল দেখেছে, নামাজ বাদ দিয়ে খেলাধুলা করে বেরিয়েছে, নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে মগ্ন ছিল, ওই সমস্ত মানুষ সেই দিন ধরা খেয়ে যাবে। তারপরে ফেরেশতা প্রথম প্রশ্ন শুরু করবে। ফেরেশতা প্রথম প্রশ্নে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে মুমিন ছিল, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় আল্লাহকে রব মেনেছে, আল্লাহকে আইনদাতা মেনেছে, আল্লাহকে বিধানদাতা মেনেছে, আল্লাহকে একমাত্র রব মেনেছে, সব জায়গায় আল্লাহর উপরে আস্থা রেখেছে, তারা জবাব দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি? যারা দুনিয়াতে মুমিন ছিল, যারা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা মেনেছে, ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা অন্য কোন নিয়ম নীতি মানে নাই, একমাত্র ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা মেনেছে, তারা উত্তর দেবে, দিনই আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম।